2023 সালের পহেলা জুলাই থেকে পহেলা অক্টোবর 3 মাসে 4,30,635 জন অভিবাসী প্রবেশ করেছেন কানাডায়। দেশটির ইতিহাসে এর আগে কখনো 3 মাস সময়সীমার মধ্যে এত সংখ্যক অভিবাসীর আগমন ঘটেনি। কানাডার সরকারি পরিসংখ্যান অধিদপ্তর স্ট্যাটিস্টিক্স কানাডা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে বলেছে, ত্রৈমাসিক ভিত্তিতে এর আগে সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসীর আগমন ঘটেছিল 1957 সালে। ওই বছর পহেলা এপ্রিল থেকে পহেলা জুলাই পর্যন্ত 1,98,000 অভিবাসী প্রবেশ করেছিলেন। এতদিন পর্যন্ত সেটিকেই রেকর্ড হিসেবে বিবেচনা করা হতো। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে টানভীর মেটালই প্রথম বাংলাদেশে। টানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হোন। চলতি 2023 সালের পহেলা এপ্রিল থেকে পহেলা জুলাই পর্যন্ত কানাডায় 1,30,000 অভিবাসী প্রবেশ করেছেন। উল্লেখ করে বিবৃতিতে স্ট্যাটিস্টিক্স কানাডা আরও জানিয়েছে, চলতি বছর কানাডার মোট জনসংখ্যা 4% বেড়েছে এবং সেক্ষেত্রে অভিবাসীদের দায় 96%। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো ব্যতীত প্রায় সব প্রদেশেই জনসংখ্যা বেড়েছে। প্রসঙ্গত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার আয়তন 99,84,670 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা মাত্র 4,52,28,396 জন। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের তুলনায় কানাডায় অভিবাসন সহজ এবং পড়াশোনা ও উন্নত জীবনযাপনের আশায় প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ কানাডায় পাড়ি জমান।